নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরুজ মাতব্বর হত্যা দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, এলাকার মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং বাহিনীর প্রকাশ্য দিবালোকে সুরুজ মাতব্বরকে নৃশংসভাবে হত্যা করে। সুরুজ মাতব্বর ফতুল্লার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ 13 জনকে গ্রেফতার করে। বিয়ার কাম কা সারি এলাই কে কল হবে আন্নে লাগো এবারে মাসের 20 দিন থাকুন খান ফ্রি আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনদিন হুইঞ্চেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেননি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন, কামর যা আরে খাই পেলা, লবণ দি আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হাই আল্লাহ রে, কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনি মিনি কিনলেই কিনলি। তুই কি আর বলার রে, বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেল কেনা ঢুকেছিস? কোন আর তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিনলে। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, কোন জ্ঞানে ফিরেন না শান্তিতে থাকুন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।